2019 সালের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে একদিনের শুভেচ্ছা সফরে ঢাকায় আসেন জিয়ান্নি ইনফান্তিনো। ফের বাংলাদেশে আসছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। সোমবার 11 নভেম্বর বাংলাদেশ সময় বেলা 11টায় আজারবাইজানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা 11 থেকে 14 নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন। COP29 জলবায়ু সম্মেলনে অধ্যাপক ইউনুস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।